না স্যার, মানে আমি বলতে চাইছি যে আমারও তো একটা টিম আছে, কিছু হলে নিশ্চয়ই সেগুলো সব ঠিকঠাক করে দেখাশোনা করা হবে। আর তাছাড়া স্যার, গুড্ডিরও তো একটা স্বাধীনতা আছে, ও কোথায় যাবে কোথায় যাবে না, আমি তো গুড্ডিকে আমি কীভাবে আটকে রাখতে পারি স্যার? আমি তো আর ওর উপর কোনো নির্দেশ জারি করতে পারি না, তাই না স্যার, যে কোথাও যেতে পারবে না। তাই হয়, তাহলে তখন আটকে ছিলে কেন অনুজ? লেটস বি ভেরি ক্লিয়ার, তুমি ব্যক্তিগত রিজনেই আটকে ছিলে। গুড্ডির কোনো ক্ষতি হলে তুমি সেটা নিতে পারবে না, তার জন্যই তুমি আটকে ছিলে। তাহলে আজকে এই ক্ষতিটা মূল্যহীন হয়ে গেল? আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয় স্যার। আপনারা যারা গুড্ডিকে ভালোবাসেন, গুড্ডির খেয়াল রাখবেন স্যার। মানে আমি জানি যারা আপনারা গুড্ডিকে ভালোবাসেন অবশ্যই গুড্ডির খেয়াল রাখবেন, কিন্তু আমার পক্ষে আর গুড্ডির জীবনের সঙ্গে নিজেকে জড়ানো অসম্ভব। আপনি হাসছেন। টোল্ড ইউ অনুজ, আমি আর কোনো কমপ্লিকেশনসে জড়াতে চাই না, জাস্ট সিম্পলি তুমি ভয় পাচ্ছ। ভয় পাচ্ছি? হ্যাঁ নিশ্চয়ই ভয় পাচ্ছ, ডেফিনেটলি ভয় পাচ্ছ, কারণ তোমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, আর এরকম সিচুয়েশনে নিয়ন্ত্রণ রাখাটা খুব ডিফিকাল্ট বটে, খুব কঠিন। অনুজ আফটারঅল না আমরা সবাই হিউম্যান বিং, আর আমি তোমাকে কোনো অন্যায় কাজ করতে প্রভোগ করছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনুজ এটাও রিয়ালিটি, এটাও ঠিক যে তোমার জীবনটা না জাস্ট দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আর সেই ভাগের একটা দিকের পাল্লা বোধ হয় গুড্ডির জন্য একটু বেশি ভারী, এটা সত্যি অনুজ। আর এই সত্যিটাকে না জোর করে অস্বীকার করতে যেও না, আচ্ছা তোমার ক্ষতি হবে, টু বি অনেস্ট গুড্ডিরও ক্ষতি হবে, সিরিনেরও ক্ষতি হবে। তুই বরং সিরিনকে বুঝিয়ে বলো যে কিছু কিছু ক্ষেত্রে তুমি গুড্ডির দায়িত্ব নিতে বদ্ধপরিকর। অনুজ কোনো মানুষ কারোর সম্পত্তি হয় না, কোনো মানুষ কারোর ক্রীতদাস হয় না। না স্যার, আমি আর কোনো রকম কোনো জটিলতায় যেতে চাই না স্যার। গুড্ডির জীবনে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে স্যার। গুড্ডি নিজেও চায় না যে ওর জীবনের সঙ্গে আমি আর কোনোভাবে জড়িয়ে থাকি। অনুজ কখনো খুব ভালো করে ভেবে দেখেছো সেটা? সেটা অভিমান থেকে নয় তো? না স্যার, দেখুন অভিমানের মতো কোনো জায়গা তো তৈরি হয়নি। তাছাড়া আমিও খুব ভালো করে ভেবে দেখলাম স্যার, আমি যখন সামনে গিয়ে দাঁড়ালাম ও আমাকে যা বললো, হ্যাঁ ঠিকই তো যে ওর জীবনে তো সত্যি আমার সেরকম জায়গা তৈরি হয়নি স্যার। সত্যি তো স্যার, ওর জীবনটা নষ্ট করার তো কোনো অধিকার আমার নেই স্যার। ওর একটা দারুণ কেরিয়ার হবে স্যার, একটা দারুণ জীবন হবে। আমি চাই গুড্ডি খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, জন্মনে থাকুক, একটা দারুণ ফিউচার হবে স্যার। ওর যদি কোনো হেল্প লাগে আমি সারা জীবন সেই হেল্প করতে রাজি আছি স্যার, কিন্তু আগ বাড়িয়ে জীবনের ভার আর আমি নিতে পারবো না স্যার। আমার মনে হয় না তার আর কোনো প্রয়োজনও হবে, আমি চাই না আমার জন্য জীবনটা থেমে যাক, আমি জীবনটাকে কোনোভাবে আর থামাতে চাই না স্যার। শোন অনুজ, মানুষ না একভাবে আর এক হয়, তোমার ক্ষেত্রে বোধ হয় দিক নির্দেশিকা সেদিকেই যাচ্ছে। যাই হোক, মানে এর বেশি ব্যক্তিগত স্পেসে ঢোকার অধিকার বোধ হয় আমারও নেই। তাও বলছি অনুজ, তুমি পৃথিবীতে এসছো কিছু কাজ করতে, কিছু মিনিংফুল কাজ করতে এসছো, সে কাজে ফোকাস করো, তারপরে জীবনের গতিপথ তোমাকে কোনো একটা দিকে নিয়ে যাবে। অনুজ টু বি অনেস্ট, এই টানকে অস্বীকার করার ক্ষমতা আমাদের কারোর নেই। একটা সময় পর্যন্ত হয়তো এই টানটাকে আমরা অস্বীকার করতে পারি, বাট ট্রাস্ট মি, একটা সময় পরে না এই টানটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তখন আমাদের জীবনের হাত ধরে এগোতে হয়, জীবনকে হাত ধরে কোথাও নিয়ে যাওয়া যায় না। এ কথাটা মনে রেখো, আমি তোমাকে বললাম ফ্রম মাই এক্সপিরিয়েন্স। অনুজ আর একটা কথা, যে তোমার বদলির বিষয়ে বোধহয় এখনই কিছু করতে পারছি না। মোস্ট লাইকলি আমি যা শুনেছি তোমাকে বোধহয় এখানে কোনো প্রমোশনাল পোস্টিং দেওয়া হবে, মোস্ট লাইকলি, যেটা তোমার জায়গায় অন্য কেউ থাকলে তার পক্ষে খুব লুক্রেটিভ হতো।
আপনি একটা অ্যাডভাইস দেব, নিজের ক্যারিয়ারের সাথে না কম্প্রোমাইজ করতে যেও না। এই ক্যারিয়ারটা তোমায় কেউ দেয়নি, না শরীর না গুড্ডি কেউ দেয়নি, অনুষ্ঠ তোমাকে একাই এটা করতে হয়েছে। সুতরাং এই ক্যারিয়ারের সম্মানটাকে বজায় রাখা, ক্যারিয়ারটাকে মেনটেন করা, ইনফ্যাক্ট এই ক্যারিয়ারের শীর্ষে উঠতে না যে লড়াই যে নিষ্ঠা লাগবে সেটা তোমাকেই করতে হবে। সেখানে কারোর কোনো নির্দেশিকা কোনো হস্তক্ষেপ কখনো অ্যালাউ করো না। ওকে এসো। কারণ সবার সঙ্গে আমি একদলে পড়ি না, সেটা বোধ হয় এতদিনে তুমি জানো। পড়া উচিত স্যার, পড়া তো উচিত, যার যা অধিকার আছে তার প্রতিষ্ঠার ব্যাপারে আপনার তো পাশে থাকা উচিত। ওসব অধিকার ফধিকার আমি বুঝি না, আমি একটা সহজ ব্যাপার বুঝি। অনুজের মন থেকে সেদিন চলে গিয়েছিল, আমি যদি কিছু বুঝে থাকি সেটা হচ্ছে মনের অধিকার, ওটুকুই বুঝি। ফিরে এসেছে বলুন, বেশ মজার ব্যাপার তো, মানে এভাবেই আসা যাওয়া করা যায়। এটা কি ট্রেনের স্টেশন নাকি? ট্রেনে করে একটা স্টেশনে নামলাম, আবার সেখান থেকে ট্রেনে করে আগের স্টেশনে চলে এলাম, মানে ফ্যান্টাস্টিক। এভাবে যদি হয় সবটা তাহলে তো ভালোই। অনুজ স্যারের সঙ্গে ওনার স্ত্রীর ভুল বোঝাবুঝি মিটতে খুব বেশি একটা সময় লাগবে না। তুমি অনুজকে ভুল বুঝছো স্যার, পৃথিবীতে সবাইকে যে আমাকে ঠিক বুঝতে হবে এমন অঙ্গীকার তো আমি কারোর কাছে করে আসিনি। কখনো কখনো কাউকে কাউকে তো আমি ভুল বুঝতেই পারি। আর সত্যি যদি আমি ভুল বুঝে থাকি তাকে যে আমার ঠিকই বুঝতে হবে তারও কোনো মানে নেই। যাই হোক স্যার, আমি না এসব নিয়ে একদমই ভাবতে চাইছি না। স্যার আপনি নিশ্চয়ই জানেন এখন পড়াশোনার চাপটা ঠিক কতটা, মানে পার্ট টু আর থ্রির মাঝখানে খুব কমই গ্যাপ থাকে। আর আমি না খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়ানোর একটা সংস্থান চাইছি, তার জন্য আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এলিজিবল হতে হবে। আর যদি এলিজিবল না হতে পারি চাকরির পরীক্ষায়ও বসতে পারবো না, চাকরিও পাবো না। চাকরি পাওয়াটা যে আমার জন্য কতটা ইম্পর্টেন্ট আপনি তো সেটা বোঝেন স্যার। তার মানে পিকলুর সাথে তোমার যে সম্পর্কটা তৈরি হয়েছিল সেটা শেষ হয়ে গেল, সেই সম্পর্কটার আর কোনো আশা রইল না, তাই তো? কোনোদিনও তো সেরকম কোনো আশা ছিল না স্যার। নতুন করে আবার হঠাৎ করে কোনো আশা তৈরি হবেই বা কেন? বুটি তুমি বোধহয় বুঝতে পারছো না যে এরপর পিকলুর সাথে তোমার কোনো যোগাযোগ থাকবে না, আর কোনোদিন দেখা নাও হতে পারে গুড্ডি। যদি সেটাই আমার নিয়তি হয় তাহলে তাই হবে স্যার। পিকলু বাইরে দেখাচ্ছে খুব ভালো আছে, ও শিরিনকে খুব ভালো রাখছে, এগুলো সব বাইরের গুড্ডি, আমি জানি এগুলো সব বাইরের। আমি খুব ভালো করে জানি যে পিকলু ভেতরটা জ্বলে পুরো একদম শেষ হয়ে যাচ্ছে। আপনি সবার মনের ভেতরটা কেন দেখতে চান বলুন তো স্যার? আর যদি দেখতে হয় সবারটাই দেখুন না, মানে শুধুমাত্র বেঁচে বেঁচে একজন মানুষ যাকে আপনি ভালোবাসেন তার মনের ভেতরটা এভাবে কল্পনা করে নেবেন সেটা তো হতে পারে না, তাই না স্যার? কল্পনা করে? হ্যাঁ কল্পনাই তো করছেন। আরে বাবা, ভালোবাসে বলেই তো শিরিন দিদিকে এত যত্ন করছে, আর ভালোবাসে বলেই তো ফিরিয়ে নিয়ে এসেছে বাড়িতে। দেখুন স্যার, আসলে মাঝখানে আমার প্রতি কর্তব্য করতে গিয়ে না একটু টালমাটাল হয়ে গেছিল, তবে আমি সবটা ব্যবস্থা করে দিয়েছি, সবটা ঠিক হয়ে গেছে, আপনি আর কিছু ভাববেন না। আর যেটুকু বাকি ছিল আমি সেটুকু ঠিক করে দিয়েছি। আমি বুঝতে পারছি বুদ্ধি, তুমি পিকলুর সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার করেছো। স্যারের মধ্যে খারাপ বা ভালো ব্যবহার করার তো কিছু নেই, আমার যেটা বলা উচিত ছিল আমি সেটাই বলেছি। ওনার মতো দুর্বল চরিত্রের কোনো মানুষকে আমি কিছুতেই সম্মান করতে পারি না। যিনি ঘরে বউ রেখে বাইরে একজন অন্য একজন মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করতে আসেন, আমি এরকম কোনো মানুষকে কোনো ভালো মানুষ বলে মনেই করি না স্যার। গুটি? হ্যাঁ স্যার, আমি মন থেকে যেটা বিশ্বাস করি সেটাই বলেছি। দেখুন, উনি ঘরে যে মানুষটাকে রেখে এসেছেন তার তো কোনো অন্যায় নেই, উনি ঘরে যাকে রেখে এসে বাইরে যার সঙ্গে সম্পর্ক তৈরি করতে আসছেন ঘরের সম্পর্কটাকে অস্বীকার করে, সেই মেয়েটিরও কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই। আসলে কি জানেন তো, উনি ওনার মনের দুর্বলতাকে এতটাই বেশি প্রশ্রয় দেন যে ওনার কোনো সেলফ কন্ট্রোলই নেই। উনি মনে করেন যে উনি যা ইচ্ছে তাই করতে পারেন,
আমি সেটাই ওনাকে বুঝিয়েছি যে পৃথিবীতে কোনো মানুষই তার যা ইচ্ছে তাই করতে পারে না। উনি যতই প্রভাবশালী হোক, যতই ক্ষমতাবান হোক, এটা করা যায় না। সবাই ওনার সেই সমস্যাকে তোয়াক্কা করে না। তুমি আমাদের বাড়ি আসবে নাকি যাতায়াত বন্ধ করে দেবে? জেঠুমনি আমাকে ডাকলে আমি আসব, তবে দু একবার, মানে আগের মতো নিয়মিত যাওয়া আসা করতে পারবো না। পড়াশোনারও চাপ আছে আর দু একটা টিউশন ধরেছি তো তাই। টিউশন কেন হঠাৎ? চলো 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 পাল্টা।